আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে চলিত বছরে জার্মানিতে প্রায় 6,500 সরি 6,500,000 নতুন চাকরির সৃষ্টি হবে। তো এই বিষয়টা নিয়েই আমি আজকে কথা বলবো। তো যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো ভিউয়ার, ইউ আর ওয়াচিং দ্য ইউটিউব চ্যানেল মাই ল্যাব সলিউশন। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ইউ ক্যান ফাইন্ড দ্য চ্যানেল ইন মাই ডেসক্রিপশন বক্স বিলো। Like, comment and share this channel as if can grow this channel and they can give you the best. They provide a local comprehensive test menu which encompasses routine tests that are often ordered by doctors during your initial visit. We offer dependable, affordable laboratory testing and impart excellent customer service in an environment that inspires compassionate care and contributes satisfaction. Please subscribe this channel. তো চলুন আমরা এই বিষয় নিয়ে কথা বলি। তো প্রথমত হচ্ছে যে জার্মানির এক কেন্দ্রীয় সংস্থার এক প্রতিবেদনে বলেছে যে চলিত বছরে জার্মানিতে প্রায় 6,500,000 নতুন চাকরির সৃষ্টি হবে। তো এই যে নতুন একটা চাকরির সৃষ্টি হবে, এটা কিন্তু শুধু যে জার্মানি তাদের জন্য কিন্তু না, এটা কিন্তু টোটাল সবার জন্যই। তার মানে জার্মানিতে যারা শরণার্থী আছেন বা জার্মানিতে যারা অন্য দেশ থেকে আসছেন তাদের জন্য, ওভারঅল প্রত্যেকের জন্যই এটা গড় অনুপাতে প্রায় 6,00,000 নতুন চাকরির সৃষ্টি হবে। তো সেটা জার্মানির বিগত কয়েক বছরের তুলনায় সেটা একটা রেকর্ড বলা যায়। তো প্রতিবেদনে যা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সংস্থার ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট রিসার্চ আইবিএর এর শুক্রবারে এক প্রতিবেদনে বলেন, শুক্রবার বলতে আমি বলতে চাচ্ছি যে সেটা ছিল 23শে মার্চ 2018-এর যে প্রতিবেদন, সেটাতে বলা হয়েছে যে চলিত বছরে প্রায় 86 মিলিয়ন মানুষ চাকরিতে থাকবেন, যা যুদ্ধের পরিবর্তিত সময়ে জার্মানিতে এটা একটা রেকর্ড। তো তার মানেটা হচ্ছে যে মানে জার্মানিতে এই বছরে বা চলিত যে বছরটা আছে এটাতে প্রায় 46 মিলিয়ন মানুষ চাকরিজীবী থাকবেন। তো যেটা গত যুদ্ধের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সেটা জার্মানির জন্য একটা রেকর্ড। তো এখন এই যে চাকরি যে মানে বাস চাকরির জন্য যে স্থানগুলো সৃষ্টি হয়েছে, তো এটার কারণে বেকারত্ব অনেক কমে গেছে। তো বেকারত্ব এটা কতটুকু কমলো, প্রায় 2.3 মিলিয়নে বেকারত্ব কমে গেছে, যেটা 1990 সালে, যখন দুই জার্মানি আপনারা জানেন যে জার্মানি 1990 সালে মানে জার্মানি দুইটা জার্মানি পার্ট যে ছিল সেটা এক হয়, তো সেটা ছিল যে 1990 সালের পরে অর্থাৎ এরপর থেকে সবচেয়ে কম। তো অবশ্যই সেটা জার্মানির জন্য খুব ভালো একটা পজিটিভ কারণ। তো অনেক অনেকেই যারা বিভিন্ন ধরনের বিরোধী দলের পার্টির আছেন বা অন্য যারা বিদেশিদেরকে দেখতে পান না, তারা অনেকেই অ্যাকচুয়ালি এটার জন্য প্রতিবাদ করেছিলেন যে যখন শরণার্থীগুলো জার্মানিতে আসছিল যে এটার জন্য বেকারত্ব বেড়ে যাবে বা এটার জন্য জব সেক্টর কমে যাবে। তো এই ধরনের যারা কোয়েশ্চেন বা প্রতিবেদন করেছিল সেটা অনেক রিপোর্টে এটাকে প্রত্যাখ্যান করে দেন। তো আইবিএর এক মানে প্রতিবেদনের এক লেখক এনজু বেবার এক বিবৃতিতে বলেন, সাধারণভাবে বললে গত কয়েক বছরে জার্মানিতে চাকরির যে উগ্রগতি হয়েছে সেটা অভিবাসন ছাড়া সম্ভব নয়। তার মানে উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যে গত বছরগুলোতে মানে 2-3 বছর ধরে বা এখন পর্যন্ত এই যে চাকুরিগুলা বাড়তেছে বা চাকুরির জন্য যে মানে বিভিন্ন দেশ বা বিভিন্ন দেশের মানুষ যারা জার্মানিতে জব করতেছেন, এই যে চাকুরির স্থানগুলো তৈরি হয়েছে এটা আসলে অভিবাসন ছাড়া সম্ভব হতো না। তার মানে যারা বিদেশ থেকে মানে বাহির থেকে জার্মান থেকে যারা বাহিরেতে আসতেছেন, তো তাদের কারণেই অ্যাকচুয়ালি জবগুলা মানে সৃষ্টি হয়েছে বা তাদের জন্যই কিন্তু আসলে বিভিন্ন ধরনের জব সেক্টর আরও উন্মুক্ত হচ্ছে। তো ওইটা উনি বলেন। আর একটা যেটা উনি বলেছেন মানে আরেকজন লেখিকা, উনি ছিলেন, ওনার লেখকের নামটা আমি ভুলে গেছি,
তো উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে 2015 থেকে জার্মানিতে, মানে আপনারা জানেন অবশ্যই যারা মোটামুটি জার্মান সম্পর্কে ইনফরমেশন নিয়ে থাকেন, যে 2015 থেকে এখন পর্যন্ত বা 2015-এ কিন্তু জার্মানিতে অনেক অবৈধ মানুষরা ঢুকেছিল, তার মানে অনেক শরণার্থীরা কিন্তু জার্মানিতে প্রবেশ করেছিল। তো যখন এই শরণার্থীগুলো জার্মানিতে প্রবেশ করে, এই প্রবেশ করার পর থেকে কিন্তু বিভিন্ন বিরোধী দল যারা আছে বা বিভিন্ন ডানপন্থী বামপন্থী যাই বলুন না কেন, তারা কিন্তু অনেক সময় এটার প্রতিবাদ করে আসছে যে এটার কারণে বিভিন্ন ধরনের মানে প্রবলেম হতে পারে, যেমন জব সেক্টরে প্রবলেম হতে পারে বা ইনকামের যে মিনিমাম স্যালারি এটা কমে যেতে পারে। তো এই যে প্রতিবেদনগুলো তারা করেছিল সেটা ওই লেখিকা ওইটাকে নাকচ করে দেন। তো ওই লেখিকার নাম ছিল ক্লিঙ্গার নাকি এইরকম একটা হবে, আপনারা ডয়েচে ওয়েলেন থেকেও দেখে নিতে পারেন বা আরও অন্যান্য নিউজ পেপার থেকে দেখে নিতে পারেন যদি আপনাদের কনফিউশন থাকে আর কি। তো উনি ওইটা বলেছেন যে যারা ওই ধরনের প্রতিবেদন করেছিল বা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সেই প্রতিবেদনগুলো উনি নাকচ করে দেন, কারণ উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে জার্মানিতে নতুন চাকরির সৃষ্টি হওয়ার কারণে অভিবাসন যারা আছেন, যারা শরণার্থী বা বিভিন্ন দেশ থেকে যারা আসছেন, তাদের কারণেই এই জবগুলো সৃষ্টি হয়েছে। এখন অনেকের মধ্যে কোয়েশ্চন থাকে বা অনেকেই বলতে পারেন যে জার্মানিতে এসে তারা কিভাবে জব করতে পারবেন। তো সেখানে দেখা যায় যে যারা বিভিন্ন দেশ থেকে আসেন, সেটা বাংলাদেশি হোক বা মনে করেন আপনার এই সিরিয়ার হোক, যে কোনো দেশ থেকে আসেন না কেন, প্রত্যেকটা মানুষের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকে, তারা লেখাপড়া করে থাকেন বা বিভিন্ন সেক্টর কিন্তু জব করে থাকেন। তো সেই জব এক্সপিরিয়েন্সের মাধ্যমেও কিন্তু জার্মানিতে কিন্তু জব করা যায়। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা ছিল আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়া যে আসলে জার্মানিতে নতুন যে চাকরিগুলো সৃষ্টি হচ্ছে সেটা আসলে আমরা যারা বাংলাদেশি আছি বা আমরা যারা বিদেশি আছি আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, কারণ এমনিতে আমরা বিদেশি আমরা অনেকেই জার্মান পারি না। তো সেই ক্ষেত্রে যদি জার্মানিতে জব কম থাকে তাহলে আমরা জব পেতে আরও অনেক প্রবলেম হবে। তো যারা খার্ট আছে ইউরোপের বা যারা প্ল্যান জার্মানিতে এসে জব করার, তাদের জন্য এটা একটা ইনফরমেশনস। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই ভিডিওটা পছন্দ করে থাকেন এবং মনে করেন যে এটা অন্যকে হেল্প করবে, তাহলে প্লিজ এটা শেয়ার করেন। তো শেয়ার করলে কি হবে, যারা অন্যরা জার্মানিতে আসার জন্য ইচ্ছুক বা যাদের ইউরোপীয় ইউনিয়নের কার্ড আছে তারা ইজিলিভাবে কিন্তু জার্মানিতে জব করতে পারবেন। তো তাদের জন্য এটা অনেক হেল্প করবে, আমরা বাঙালি হয়ে একজন আরেকজনকে আমাদের হেল্প করার মন মানসিকতা তৈরি করতে হবে। তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফেসবুক প্রোফাইলে বা আপনাদের ফ্রেন্ডদেরকে এই মতে, মানে বিভিন্নভাবে আপনারা শেয়ার করুন। আর অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং ভালো ভালো কমেন্ট করতে ভুলবেন না, দেন আমি আরও ভালো ইনফরমেশন জেনে আপনাদেরকে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিওতে।